ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ছয় জানুয়ারি অর্থাৎ জেআরবিটি গুপডি ইন্টারভিউতে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্যানেল থেকে ছয় জানুয়ারি কি কি কোশ্চেন করা হয়েছে সমস্ত কোশ্চেনগুলির উত্তর সহ সমাধান এই ভিডিওতে থাকছে এবং আমরা কিছু কিছু জায়গায় আলোচনা করব যে আটে জানুয়ারি বা পরবর্তী দিনে কী কী কোশ্চেন করা হতে পারে মূল বিরুতে আমরা চলে যাচ্ছি তোমরা যারা নতুন নেক্সট আগামীকাল অর্থাৎ আগামীকাল তো বন্ধ আজ জানুয়ারি যারা ইন্টারভিউ দিতে যাবে তোমরা দুইটা সেশনে অবশ্যই ইন্টারভিউ দিতে যাবে ফার্স্ট সেশনে তোমরা ইন্টারভিউ দিতে যাবে মর্নিংয়ে দশটা সেকেন্ড সেশনে ইন্টারভিউ দিতে যাবে আফটারনুন একটা অনেকে কোশ্চেন থাকে কয়টার সময় যাবো দেখো দশটা থেকে যেহেতু তোমার ইন্টারভিউ তোমার রিপোর্টিং টাইম দেওয়া আছে তুমি পাঁচ দশ মিনিট আগে গেলে ভালো আধা ঘন্টা আগে গেলে আরও ভালো কিছু রিল্যাক্স হয়ে যায় কিছু মানে নিজেকে সময় দেওয়া যায় তুমি আধা ঘন্টা আগে গেলে আরও ভালো একটা টাইম দিলে তোমরা পাঁচ দশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে গেলেও অনেকটা ভালো প্রথমত বাইরে তুমি লাইন ধরলে ভিতরে গেলে বুট থাকলো বুটে তোমার রুল নাম্বার এবং নাম থাকলো তুমি দেখলে সিলেক্ট করলে যে তোমার রুল নাম্বারটা কোন প্যানেলে কোথায় ইন্টারভিউ পড়লো টোটাল গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তিনটা ফ্লোরে টোটাল ইন্টারভিউ হয় পাঁচটা পাঁচটা করে প্যানেল পাঁচটা পাঁচটা করে বোর্ড থাকে তাহলে তোমারটা যদি এক নম্বরে বলে তুমি এক নম্বরে চলে গেলে দুই নম্বরে বলে দুই নম্বরে চলে গেলে সব লেখা আছে সেখানে গেলেই সব বুঝে নেবে তুমি যে প্যানেলে ইন্টারভিউ দিতে যাবে এখানে আজকে পনেরো জন ইন্টারভিউ দেবে টোটাল পনেরোটা প্যানেল পনেরো ইন্টু পনেরো দুশো পঁচিশ জ ইন্টারভিউ দেবে দুশো পঁচিশ জন বিকাল ইন্টারভিউ দেবে অর্থাৎ ডেলি চারশো পঞ্চাশ ইন্টারভিউ দিচ্ছে বারো থেকে তেরোজা ক্যান্ডিডেট অলরেডি ইন্টারভিউ দিয়ে নিয়েছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইন্টারভিউ আর বেশি দিন আমার আমাদের হাতে নেই বারো বেশি দিন আমার হাতে নেই পনেরো জন ইন্টারভিউ দিতে যাই না দশ থেকে বারো জন ইন্টারভিউ দিতে যাই তারপর তোমার নাম অনুযায়ী তোমরা ডাক দেবে মানে তোমাকে টোকেন নাম্বার দেওয়া হবে মানে তুমি কত নাম্বারে ইন্টারভিউ দিতে যাবে ঠিক আছে এখন আমরা ডিটেলস যাচ্ছি তোমরা তার নতুন ইন্টারভিউ দিতে যাবে গাবড়ানি কিছু নেই খুব রিল্যাক্সেশান রিল্যাক্স থাকো একদম ইন্টারভিউ তোমাদের ভালো হবে কারণ তোমরা হানড্রেড পার্সেন্ট পরিশ্রম করেছ এখন যে মেন কোয়েশ্চেনগুলো আজকের ডেটে আমরা ফিডব্যাক পেয়েছি জিরানিয়া মহকুমা কোন পৌরসভায় অবস্থিত আমাদের জিরানিয়া যে মহকুমা জিরানিয়া মহকুমার আন্ডারে এটা পৌরসভা আছে সেই পৌরসভাটার নাম কি রানীবাজার পৌরসভা দেখো উইস্তিপুরাতে দুটো দুইটা পৌরসভা আছে মোহনপুর মহকুমায় মোহনপুর জিরানিয়া মহকুমায় রানীবাজার পৌরসভা আরেকটা নগর পঞ্চায়েত আছে জিরানিয়া নগর পঞ্চায়েত আর আমাদের উইস্ট ত্রিপুরাতে একটা মিউনিসিপাল কর্পোরেশন আছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন যার মেয়র হলো দীপক মজুমদার এবং তোমাদের কমিশনার হলো শৈলেশ কুমার যাদব ঠিক আছে তোমাদের বিশালগড়ে যেমন বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল আছে সাবডুম নগর পঞ্চায়েত মেলাগড় মিউনিসিপাল কাউন্সিল আছে ধমনগর মিউনিসিপাল কাউন্সিল আছে তোমার ডিস্ট্রিক্টে কয়টা মিউনিসিপ্যাল কাউন্সিল আছে কয়টা নগর পঞ্চায়েত আছে এটা তুমি জেনে যাবে যদি তোমাদের কনফিউশন থাকে ডাওয়ার থাকে যে জানো না কয়টা নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট ত্রিপুরা বিধানসভায় অধিবেশন কার বাসনের মাধ্যমে শুরু হয় দেখো খালি বিধানসভা অধিবেশন গতকালকে খালি শুরু হয়েছিল আজকের ডেটে সেই কোশ্চেনটাই চলে আসলো কার বাসনে শুরু হয়েছে দেখো বিধানসভা অধিবেশন সবসময় আমাদের মাননীয় রাজ্যবল রাজ্যবলের বাসনেই শুরু হয় সেই বিধানসভা অধিবেশনটাই বা শীতকালীন বিধানসভা অধিবেশন চলছে বিধানসভা অধিবেশনে অ্যাকচুয়ালি অনেকগুলো বিল আনে গভর্নমেন্ট সেই বিলগুলো পাস করানোর জন্য এবং যারা বিরোধী বেঞ্চে বসে থাকে তারা তারা বিলগুলোর পক্ষে বিপক্ষে যুক্তি দেবে এবং তারা নিজের বক্তব্য পেশ করবে এটাই তো বিধানসভার কাজ মানে রাজ্যের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে বিধানসভা অধিবেশনটা বসে একবার বাজেটের সময় বসে একবার তোমার এই সময় যে বসছে দেখো বিধানসভা অধিবেশনে অনেক কিছু বিল পাস হয় যেগুলো আমাদের রাজ্যের কল্যাণে বিলগুলো পাস হয় বিধানসভা অধিবেশনে তোমরা যে স্পিকার আছে যে মেইন যে মেইন প্রধান যে স্পিকার বসে উনি হলো বিশ্ববন্ধু সেন আর ডেপুটি স্পিকার হলো তোমাদেরকে রামপ্রসাদ পাল বিশ্ববন্দির ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে রাম রামপ্রসাদ বা সূর্যমিনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে আর বিরোধী দলের নেতা বলো অনিমেশ দেববর্মা উনি তিপামাথা দলের বিধায়ক আর সরকার পক্ষের যে মেইন তিনি হলো ডক্টর মানিক শাহ উনি হলো আমাদের রাজ্যের প্রধান মুখ অর্থাৎ মুখ্যমন্ত্রী যেহেতু বিধানসভা অধিবেশন চলছে বিধানসভাতে টুকটাক কোশ্চেন করা হতে পারে প্রথম বিধানসভা অধ্যক্ষ কে ছিল প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল প্রথম রাজ্যপাল কে ছিল এই বিষয়ে টুকটাক কিছু বিধানসভাতে তোমাকে কোশ্চেন করা হতে পারে বিধানসভা কেন্দ্রটি কোথায় অবস্থিত আমাদের খেজুর বাগান যে ত্রিপুরা স্টেট সেক্রেটারিট আছে সেখানে বিধানসভা কেন্দ্রটি অবস্থিত আগে কোথায় ছিল আগে উজয়ন্ত পশাতে স্টেট অ্যাসেম্বলিতে আগে উদয়ন্ত পর্ষাদে ছিল ত্রিপুরার কোন জেলা সর্বাধিক জনবল মানে সবচেয়ে বেশি লোক সংখ্যা বল জেলাটার নাম কি পশ্চিম ত্রিপুরা সবচেয়ে কম যদি হয় অনুকুটি এবং আয়তনে যদি বড় হয় ধলাই এবং সবচেয়ে আয়তনে ছোট হলো উনকোটি গুহাটি এই গুয়াহাটির পরে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটা উত্তর পূর্ব ভারতের ঠোলায় সাতটা রাজ্য আছে আটটা রাজ্য আছে সাতটা রাজ সাত বোন এবং একটু সিকিম সাতটা রাজ্যের রাজধানীগুলো তোমরা জানো সিকিম কি গ্যাংটক অরুণাচল প্রদেশ ইটানগর আসাম হলো কি দিসপুর ত্রিপুরা কি আগরতলা মেঘালয় কি শিলং নাগাল্যান্ড কি কোহিমা মণিপুর ইম্পোর্ট এই যে আটটা রাজ্য আছে আটটা রাজ্যের ভিতরে আটটা রাজ্যতে আটটা প্রধান শহর আছে রাজধানী শহর বা সাইড শহর আট নয়টা প্রধান শহর আছে একমধ্যে সবচেয়ে বড় শহর হলো গুয়াটি এবং দ্বিতীয় বৃহত্তম শহর হলো আমাদের রাজ্যের যে রাজধানী আগরতলা এবং সবচেয়ে পুরাতন পৌরসভা পুরা সবচেয়ে পুরান সবচেয়ে ঐতিবাহী পৌরসভা কেন্দ্র হলো আমাদের আগরতলা আগরতলার কুন নদীর তীরে অবস্থিত হাওড়া নদীর এখন আগরতলায় হাওড়া নদীর তীরে অবস্থিত উদীপুর কোন নদীর তীরে অবস্থিত তোমরা যারা উদীপুর থেকে এসেছো গুমতি নদীর তীরে অবস্থিত বিশালগড় বিজু নদীর অবস্থিত মানে তুমি যে ডিস্ট্রিক্ট বা তুমি যে শহর বা তুমি যেখান থেকে এসেছো এখানে এই শহর বা ডিস্ট্রিক্টটার কাছাকাছি যে এলাকাগুলি আছে এটা কোন নদীর কোন বিখ্যাত নদী শুধু এগারোটা মুখ্য নদী আছে এর মধ্যে কোন নদীটার আন্ডারে এটা অবস্থিত এবং সবচেয়ে বড় দীর্ঘতম নদী কি মনো নদী সবচেয়ে বৃহত্তম নদী কি গোমতু নদী দেখো পিড়ি এটা থেকেই কিন্তু কোশ্চেন করা হবে নাকি আগরতলার আয়তন আমরা ত্রিপুরার যে আয়তন জানি দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার এখন আগরতলার যে আয়তন ছিয়াত্তর দশমিক পাঁচ এক বর্গ কিমি ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রীকে ডক্টর মানুষ বর্তমান রাষ্ট্রমন্ত্রী হইত তোমাদের আরক্ষা মন্ত্রী বলতে পারো মানে ডিফেন্স মিনিস্টার বলতে পারো টিএসআর যে তাদের মন্ত্রী বলতে পারো ডক্টর মানিক শাহ স্বাস্থ্যমন্ত্রীকে ডক্টর মানিক শাহ এখন আজকের যে মানিক শাহ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে কোন বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে আট নং বদলি বিধানসভা কেন্দ্র টাউন বদলী বিধানসভা কেন্দ্র জয় হয়েছে এখন ত্রিপুরার যে সবগুলো মিনিস্টার আছে আট নজন মিনিস্টার আছে প্রত্যেকের নাম তোমাদের জানা আছে প্রত্যেকের আমাদের কোন কোন দপ্তর আছে সেটা তোমাদের জানা আছে অবশ্যই শিখে নিতে হবে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি না জানলে কমেন্ট বক্সে জানাবে এরপর ওই ওই যে মন্ত্রী ওই যে মন্ত্রী মাননীয় মিনিস্টার উনি কোন বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছে কোন ডিস্ট্রিক্ট কতজন মিনিস্টার আছে এটা তোমাদের জানতে চাইতে হতে পারে কমেন্ট বক্সে জানাবে আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আলোচনা করেছি এটা বারবার একই ভিডিওতে সেম জিনিস আলোচনা করি ভিডিওটা একটু বড় হয়ে যায় আমরা চেষ্টা করছি নতুন নতুন যে কোশনগুলো আছে সেগুলি নিয়ে একটু আলোচনা করে নেক্সট আপনি অফিসে অনেকগুলি কাজ নিয়ে লুড কাজের লুডে আছেন কাজ অনেকগুলো আছে আমার আপনার কাছে সেগুলি সম্পূর্ণ সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত সময় ছিল না পর্যাপ্ত সময় আপনার কাছে নেই সেই পরিস্থিতিতে আপনি কি করবেন অনেক কাজ থাকতে পারে অফিসে তোমার কাছে সময় নেই মানে অনেক কাজ তোমার তোমার কাছে পেন্ডিং আছে আছে অনেক অনেক কাজ কাজ টেবিলে তোমাকে করতে হচ্ছে বিভিন্ন অফিসারের অর্ডার অনুযায়ী কিন্তু আরও কাজ আছে তোমাকে তোমার কাছে সময় নেই তখন তুমি কি করবে দেখো একটা অফিসে কাজ মানে আমি এটা বলছি তোমাদের একটা অফিসে কাজ কোনোদিনও শেষ হয় না তুমি দিন সারা সারাদিন কাজ করলে শেষ না কাজ শেষ করবে আরেকটা কাজ চলে যাবে আর শেষ হবে আর একটা কাজ চলে যাবে এটা একটা কন্টিনিউ প্রসেস এটা কন্টিনিউ প্রসেস কাজ শেষ হলে তো তোমার চাকরিই শেষ হয়ে যাবে নাকি কাজ ছাড়া তো আর চাকরি আর জব দেবে না বেতন দেবে না তাই অফিসে স্যার যখন কাজের বেশি চাপ পড়ে যাবে স্যার আমি দশটা থেকে সাড়ে দশটা আমি জানি ডিউটিতে আমি দশটার আগে আর নয়টা সাড়ে আটটা আমি যতটুক পারবো আগে যাওয়ার চেষ্টা করবো এবং অফিস থেকে বেশি দেরিতে বের করার চেষ্টা করবো এবং আমার যে কলিগ আছে আমার যে অফিসের সাবরিন কলিক বা আমার সাথে যারা আছে কর্মচারী তাদের থেকে আমি সাহায্য নেওয়ার চেষ্টা করবো এবং আমার যে কাজের এত লুট এটা আমি পাচ্ছি না এটা আমি চেষ্টা করছি আমি আমার হায়তের জানাবো অফিসারকে জানাবো যে স্যার আমার কাজের অনেকটা লুট আমি চেষ্টা করছি কোনো আমি পারবো না বলবো না বা অন্য কেউ সাহায্য চাবো না চাবো এটা পরে বিষয় স্যার আমি স্যার করবো আস্তে আস্তে করবো আমি একটু সময় দিই এই কাজের লুটগুলো আমার উপর আছে এখন অতটি তোমার উপর সাহায্য হেল্প করলো যদি না করে তুমি একটু বেশি সময় ধরে কাজ করবো অফিসে নাকি এখন অনেকে কোশ্চেন করছে আজকে কমেন্ট বক্সে ছিল যে গুপডি কমাচ্ছে ডিউটি কি ডিউটি কি তোমরা জানা আছে টাইম কটা নয়টা থেকে ছয়টা অনেকেই তোমরা বলছো আর দ অফিস কয়টা খুলে অফিস দশটা থেকে সাড়ে পাঁচটা তো গুপটি কর্মচারী কি মানে ত্রিপুরার ভাইরে নাকি তারা কি দশটা সাড়ে পাঁচটা হলে কি তারা নয়টার সময় বসে থাকবে নাকি বেতন কি তাদের বেশি নেই কি এরকম না জিনিসটা এরকম না গুপ ডি কর্মচারীর ডিউটিও দশটা থেকে সাড়ে পাঁচটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যারা তোমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা অফিস কর্মচারী মানে হেলথ ডিপার্টমেন্ট কিংবা বিদ্যুৎ দপ্তর ইমার্জেন্সি দপ্তরটি বাদ দিয়ে সবারই ডিউটি আমি দশটা থেকে তোমাদের সাড়ে পাঁচটা এখন কথা হলো যেহেতু তুমি গুপ কর্মচারী তোমার অফিস খুলতে হবে লাগাতে হবে বন্ধ করতে হবে কথার কথা তাহলে তোমার দশটার আগে যেতে হবে দশটার সময় তো সব স্টাফ এসে যায় দুপি দশটা থেকে পাঁচ দশ পনেরো মিনিট আগে গেলে আগে গিয়ে অফিস টফিসটি সব খুললে লাগালে সব ঠিকঠাক করলে এবং সবাই যখন অফিসে বেরিয়ে যাবে তখন তুমি যাবে এখন কথা হলো অফিসে গুপ্ত কর্মচারী পাঁচজন থাকতে পারে পাঁচজন হলে কি সবাইকে অফিস খুলবে নাকি সবাইকে অফিস লাগানো নাকি যখন তোমার যদি কোনো ডিউটি না থাকে অফিস খোলা লাগা না লাগানোর তুমি দশটার সময় গেলেও পারো সাড়ে পাঁচটা বেরিয়ে গেলে পারো টাইমটা ঠিক রাখবে দেখো যদি তোমার অফিস খোলা লাগানো কাজ হয়ে থাকে দশটার আগে তোমার যেতে হবে আর তুমি যদি অফিস খোলা লাগার কাজ না হয়ে থাকে তুমি নর্মালি গুড্ডি কর্মচারী হিসেবে অন্য কাজ অফিসে করছো তাহলে তুমি দশটা গেলেই চলবে কিন্তু মনে রাখবে আসার টাইম সব অফিসার যদি অফিসে থাকে সাড়ে পাঁচটা তারপর যদি অফিসটা তো বেরোতে পারবে না সবাই যখন বেরোবে তখন তুমি বেরোবে হয় তুমি দরজা জনা লাগাও বা অন্য কাজ করো অফিস সবার শেষ হলেই তুমি বেরোবে সাড়ে পাঁচটা তো বেরোয়া সম্ভব হয় না পনেরো ছয়টা ছয়টা অনেক সময় সাড়ে পাঁচটা সবাই বেরিয়ে গেলে তুমি সাড়ে পাঁচটা বেরিয়ে আসবে এই মানে তুমি নয়টার সময় যেতে হবে এমন নয় বেরোবে কখন বেরোবে স্যার উঠে তোমার অফিস টাইম যদি বলা হয় তোমাকে নর্মাল উত্তর দেবে স্যার যেহেতু আমি গুপটি কর্মচারী আমি দশটার আগে দশ পনেরো মিনিট আগে যাওয়ার চেষ্টা করব প্রয়োজন বললে যদি আরও দরকার পড়ে আমি আধা ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবো এবং অফিসতে যখন সবাই বেরিয়ে যাবে অফিসারের যখন সবার কাজ শেষ হয়ে যাবে তখন আমি তাদের সাথে সবার শেষে বেরিয়ে যাব ঠিক আছে এটা তুমি নর্মালি বলতে পারো কর্মক্ষেত্রে আপনি যদি কোন ভুল করেন তখন সেই পরিস্থিতি আপনি কি করবেন আপনাকে যখন কোশ্চেন করা হলো কর্মক্ষেত্রে বা তোমাকে কোশ্চেন করা হলো তুমি ভুল করেছো ভুল করেছো ভুলের কিন্তু ক্ষমা আছে ভুলের পাচ্ছিত্য আছে তুমি যদি ক্রাইম করে থাকো এটা আলাদা বিষয় তুমি ভুল করেছো তুমি বুঝতে পেরেছো পরে যে ভুল হয়েছে এটা সংশোধন করা যায় ভুলটা কিন্তু সংশোধন করা যায় ক্রাইম বা অপরাধটা কিন্তু সংশোধন করা যায় না ঠিক আছে ভুল যদি হয়ে থাকে তুমি তোমার অফিসারকে জানাবে স্যার এটা ভুল হয়েছে এটা কীভাবে আমি কী করবে এক থেকে আমার ভুল হয়ে গেছে এখন আমার কী করা উচিত বাট ভুলটা যদি তুমি নিজে সংশোধন করে নিতে পারো তাহলে তুমি নিজে সংশোধন করে নেবে তোমার নিজে যদি সংশোধন করতে না হওয়া পরে তোমার হায়তোটি সাহায্য নেবে মানে ক ক্ষমা প্রার্থী বা তুমি মানে নিজেকে নর্মভাবে মেনটেন করার চেষ্টা করবে যাতে হায়তটি তোমার প্রতি মানে খুশি হয়েছে ভুল হয়েছে স্যার ভুলে ভুল হয়েছে আমি কি করবো এখন স্যার এটা কী করা যায় আমাকে একটা সাজেশন বা সলিউশন দেন আমি আমি খুবই দুঃখিত স্যার এটা আমার থেকে মানে অজান্তে ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করবেন একটা আমাকে কোনো সঠিক উত্তর বা সাহায্য বা একটা কিছু সলিউশন আমাকে দেন স্যার আমি এখন কি করবো আমি আর চেষ্টা করব স্যার ফিউচার যে এই ধরনের ভুল আর না হয়ে থাকে নেক্সট যদি আপনার অফিসার আপনাকে এমন কোনটা কাজ দেয় যা আপনি আগে কখনো করেননি তখন আপনি কি করবেন দেখো কেউ তো আর মার পেথে থেকে মানে কি বলবো কথাটা বলো কেউ তো আর মানে প্রথম থেকে কাজ শিখে যায়নি প্রথম থেকে কাজ শিখে থেকে সব জন্মগ্রহণ করেনি মানে মার পেট থেকে যেটা বলবো মানে প্রথম অবস্থায় শিশু জন্মগ্রহণ করার পর তো কাজ শেখায়নি কথার কথা বলছি এগুলা তোমরা দিকে নেবে না তাহলে তোমাকে কাজ তোমাকে যখন দেবে তখন কাজ শিখবো শিখে জানাবো তখন উত্তরটা কীভাবে দেব যে স্যার মানে আমার কাছে যদি এমন কোনো কাজ আছে যেটা আমি পারি না বা আগে কখনো করিনি আমি আমার অফিসের আমার যে কলিগরা আছে তাদের থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করব আমি অফিসার অফিসার বা অন্য সাথে কথা বলবো যে স্যার এই কাজটা কীভাবে করবার আমি দরকার হলে অন্য অফিসে যদি আমার কোনো পরিচিত থাকে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবো মানে আমি সাহায্য নেবো আমি যেখান থেকে পারি সেখান থেকে সাহায্য নিয়ে হলেও কাজটা করার চেষ্টা করব। এবং আমি আপনাকে মানে ইতাম বলছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাকে বলছি যে আমি ইন ফিউচার এই ধরনের কাজ হলে আমি অবশ্যই পারবো কিন্তু এবার যেহেতু প্রথম আমি এটা শিখবো স্যার আমি শিখে একদম ঠিকঠাক কাজটা করবো যাতে কোনো ভুল না হয় ত্রিপুরার সর্বোচ্চ সিংহের নাম বেতলেন সিং ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ সিংহের শাখান বেতলেন সিংরা উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত ত্রিপুরা দুটি জাতীয় উদ্যান হল বাইসন রাজবাড়ি জাতীয় উদ্যান দক্ষিণ ত্রিপুরা ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক সিপাইজলা ডিস্ট্রিক্টে সিপাইজলা ত্রিপুরা রাজ্যের প্রতীকগুলি যেমন প্রাণী তোমরা চশমা চশমানা বলতে পারো পাখি যেমন সবুজ এম্পেরিয়াল কবিতা তোমরা বলতে পারো গাছ আগর ফুল নাগেশ্বর ফল কুইন পাইনাপেল নোট করে নিবে ত্রিপুরা রাজ্যের প্রতীকগুলা জিজ্ঞেস করছে কিন্তু প্রাণী চশমানা বলতে পারো পাখি গ্রিন এম্পেরিয়াল রিজন গাছ আগর ফুল তোমাদের নাগেশ্বর ফল কুইন পাইনাপেল ত্রিপুরা রাজ্যে কয়টা মহকুমা আছে তেইশটা মহকুমা ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট কয়টা আছে ত্রিপুরা রাজ্যের ডিস্ট্রিক্ট আছে আটটা মহকুমা আছে তেইশটা পুলিশ স্টেশন সম্ভবত সেভেন্টি সেভেন অ্যাস পার ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলছি সেভেন্টি সেভেন অনেকে এইট্টি ফোর বলছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলছি ঠিক আছে তারপর তোমাদের ব্লক আছে আঠান্নটা এখন কথা হলো তুমি যে বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছো সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নামটা জানবে তুমি যে ব্লক থেকে বিলং করছো বা মিউনিসিপ্যালিটিতে বিলং করছো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা কমিশনার নাম জানবে আর ব্লক হলে ব্লকের বিডুর নাম জেনে যাবে তারপর তুমি যে সাব থেকে মহকুমা থেকে বিলং করছো সেই মহকুমার শাসক এইচডিএম এর নাম জেনে যাবে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই সেলার ডিএম অর্থাৎ জেলা শাসকের নাম জেনে যাবে এখন একজনকে কোশ্চেন করা হয়েছে ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে পার্থকি ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে প্রধান পার্থক্য হলো ব্লক প্রধানত গ্রাম উন্নয়নের বিষয়ে কাজ করে গ্রাম গ্রাম কি উন্নয়নের সেই করে পৌঁছে দেবে এটা কাজ করে আর মিউনিসিপ্যালিটি শহরের উন্নয়নের জন্য কাজ করে বিডিও বা ব্লকের যে মেন থাকে উনি বিডিও থাকে আর একটা মিউনিসিপ্যালিটি মেন থাকে চেয়ারপারসন থাকে কমিশনার থাকে একটা ব্লকের অধীনে অনেকগুলা পঞ্চায়েত থাকে একটা মিউনিসিপ্যালিটির অধীনে অনেকগুলা ওয়ার্ড থাকে একটা ব্লক সম্ভবত গ্রাম বা রুরাল এরিয়ার যে সমস্যা গ্রাম উন্নয়নের সমস্যা এগুলো দেখে দেখে একটা তোমার মিউনিসিপ্যালিটি শহরের যে বিভিন্ন পরিষেবাগুলো দেখে থাকে মানে ব্লক মানে গ্রামের জন্য আর মিউনিসিপ্যালিটি হলো শহরের জন্য আমাদের আপনার অফিসার সিদ্ধান্তের সাথে আপনার যদি একমত না হলে তখন আপনি কি করবেন দেখো সিদ্ধান্ত অফিসার আর তোমার মান বা তোমার লগের যারা স্টাফ তাদের সাথে মতবিন হতেই পারে তখন তুমি কি করবে মত হলে নিচে এক রাখবে না যে একগমি উত্তরটা দেবে স্যার মতবিত অফিস হতেই পারে তখন আমি প্রথমত তাদের তাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি আমারটা ঠিক কি না যদি তারা তারা যদি মানে বুঝতে পারে যে আমারটা ঠিক তাহলে তো ঠিক হবে মতবিতটা শেষ হবে যদি তারা বুঝতে না পারে যে আমারটা ঠিক না তাহলে আমি অন্যদের সাহায্য নেব যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক মানে তৃতীয় পক্ষের সাহায্য নেব যে কোনটা ঠিক আর যদি অফিসার যদি আমার সিদ্ধান্তে অফিসার সিদ্ধান্ত তো আমার মানতে হবে অফিসার সিদ্ধান্ত তারা বড় অফিসার তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকবে অবশ্যই এটা ঠিকই হবে আমি নিজে থেকে একটু ভেবে চিন্তা সাথে কথা বলে আমি কাজটা করে নেব একজন সহকর্মী হিসেবে আপনার কাজের জন্য ক্রেডিট নিলে আপনি কী করবেন কী ধরনের সিচুয়েশনমূলক কোশ্চেন তোমাকে করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ত্রিপুরা রিলেটেড কোশ্চেন করতে করতে তারাও ঐতিহ্য কিছু মানে ত্রিপুরা রিলেটেড আর কত কোশ্চেন করবে ত্রিপুরা রিলেটেড কোশ্চেন প্রত্যেক দিন চারশো পঞ্চাশ জনকে কত করবে কোশ্চেন কত মানুষ ষোলো সতেরো হাজার কিন্তু কতজনকে ত্রিপুর রিলেটেড কোশন তাই এখন কিছু সিচুয়েশনমূলক কোশ্চেন কিছু বেরিয়ে যাচ্ছে মানে তোমাকে যাচাই করার জন্য তুমি কি মানে মুখস্থ বিদ্যা মুখস্থ করে জিকে টিকে পরে চলে এসো না নিজের ভিতরে কিছু আছে এক্সট্রা ট্যালেন্ট আছে যখন তুমি পরিস্থিতি ওয়াইজ তুমি কী করবে পরিস্থিতি ওয়াইজ তুমি কী করবে তাই যাচাই করার জন্য সিচুয়েশনমূলক কোশ্চেন কিন্তু বেরিয়ে যাচ্ছে তুমি চিন্তা করতে পারবে না কি ধরনের সিচুয়েশন ইনভেস্টিগেশনমূলক কোয়েশ্চেন তোমাকে করতে হতে পারে যেমন একজন তোমাকে সহকর্মী আপনার কাজের জন্য ক্রেডিট নিলে তোমার সহকর্মী মানে তোমার কলিগ তুমি যে কাজটা করেছো সেই কাজটার ক্রেডিট মানে সেই কাজটার মানে ভাবে যদি আরেকজন স্টাফ নিয়ে নেয় তাহলে তুমি কি করবে দেখো তোমার কাজের যদি ক্রেডিট আরেকজন নিয়ে যদি অফিসার অফিসারের কাছে খুশি বা গুড গুড বুকে চলে যায় আমি তখন অফিসার গিয়ে গিয়ে বলবো না যে স্যার আমি কাজটা করেছি ওকে ক্রেডিট এরকম বলবো না যে স্যার ও যদি ক্রেডিট নিয়ে যায় আমি ওকে বোঝানোর চেষ্টা করবো যে কাজটা আমি করেছি এবং ইন ফিউচার ও যাতে ক্রেডিট না নিতে পারে আমি যে কাজটা করেছি তা আমি অফিসারকে জানিয়ে বলবো এবং আগেই বলে দেবো আর এখন যেহেতু ক্রেডিট নিয়ে গেছে আমি সেই তর্ক বিতর্কে যাব না যাতে অফিসের কালচারটা নষ্ট হয় কারণ এখানে অফিসারও আমার প্রতি মানে নেগেটিভ হয়ে যেতে পারে যে ওকে ও মানে অফিসের কালচারটা কীভাবে নেগেটিভ করছে ওর প্রতি অফিসার আবার বিক্ষুব্ধ হয়ে ওকে পানিশমেন্টও দিতে পারে তাই আমরা এই ধরনের কালচারে যাব না আমি বোঝানোর চেষ্টা করব। আপনার অফিসের কলিক ছুটিতে গেলে ওর কাজগুলি আপনি করবেন কি হ্যাঁ স্যার অবশ্যই যে আমার অফিসের যদি কলিক বা আমার যে সহকর্মীরা যদি ছুটি যায় আমি তার কাজটা অবশ্যই করবো কারণ ছুটি সবার একটা সাংবিধানিক অধিকার ছুটি তাই ছুটি যদি সবাই নেই ছুটি তো বিভিন্ন প্রয়োজন নিতেই পারে তখন আমি ওর কাজটা অবশ্যই করবো কারণ আমারও তো কোনো দিন ছুটির প্রয়োজন পড়তে তখন তো আমার কাজটা কেউ না কেউ করতে হবে দেখো ত্রিপুরা সংযুক্তি চুক্তি কবে স্বাক্ষরিত অর্থাৎ ত্রিপুরা যে ভারত শক্তি হয়েছিল। এটা কবে স্বাক্ষরিত হয় নয় সেপ্টেম্বর উনিশশো সালে সেটা স্বাক্ষরিত হয় ত্রিপুরার যে প্রথম মুখ্য কমিশনকে রঞ্জিত কুমার রায় তিনি পনেরো অক্টোবর উনিশশো সালে ত্রিপুরা প্রথম প্রদান কমিশন হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যে যোগদান করেন অর্থাৎ ভারত যে চুক্তি হয়েছিল ভারত চুক্তি সংক্ষরিত হয়েছিল পরে প্রথম কমিশনার ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে রঞ্জিত কুমার রায় ত্রিপুরা যে ভারতীয় অঞ্চলে যুগ দেই কবে পনেরো অক্টোবর উনিশশো উনপঞ্চাশ সালে ভারতীয় রাজ্যের যুদ্ধ মানে প্রথম দিন যেদিন রঞ্জিত কুমারের প্রথম কমিশন হয়েছিলো সেই দিনই ত্রিপুরা রাজ্যে ভারতের সাথে যোগ দেয় আর শক্তিটা স্বাক্ষরিত হয়েছিল নয় সেপ্টে উনিশশো উনপঞ্চাশ আর যুগ যোগ দিয়েছিল তোমাদের পনেরো অক্টোবর উনিশশো সালে ঠিক আছে অফিসে আমার সাথে বা আপনার সাথে বা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন যে অফিসার অফিসার যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে আমি এটা সঠিক উত্তর দেওয়ার প্রথমত চেষ্টা করব অ্যাকচুয়ালি আমার ভুল আছে কিনা আমার যদি তাৎক্ষণিক তো আমি বুঝতে পারবো না আমার ভুল আছে না না আছে তারপর আমি মানে ধীরে সুস্থে পরে ঠান্ডায় মতে প্রথম প্রথমজন অফিসার বিভিন্নভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে আমি দেখে নেবো বুঝে নেবো এক দুবার এমন অফিসার করতেই পারে যদি হেভিট হয়ে যায় যে আমার এরপরে আমি চেষ্টা করবো জানা যে আমার ভুল আছে কিনা অন্যের সাথে কথা বলে চেষ্টা করবো যে আমার ভুল আছে কিনা তখন যদি বেরিয়ে আসে সবার সাথে কথা বলে একটা সলিউশন বেরিয়ে আসবে তখন যদি বেরিয়ে আসছে আমার ভুল না এবং এটা একবার হয়েছে দুইবার হয়েছে আমি কিছু বলবো না যদি বারবার দেখি যে আমার ভুল না আমার ভুল না তারপর আমার বা অন্য কিছুর জন্য আমি এখানে পিছিয়ে পড়ছি আমাকে সাথে মানে বিদ্বেষণা আয়োজন করছে তখন আমার হয়তো টি বা জানানোর চেষ্টা করব ঠিক আছে প্রাথমিক অবস্থায় আমি বোঝার চেষ্টা করব ভুল আছে কি না রবি আমার কাছে খারাপ ব্যবহার করছে মানে আমার হয়তো কোনো ভুল আছে প্রথমে আমি এই কনসেপ্ট নিয়ে বা বি পজিটিভ কনসেপ্ট নিয়ে চলার চেষ্টা করবো ত্রিপুরা কবে সি ক্যাটাগরির রাজ্যে শ্রেণীবদ্ধ হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ত্রিপুরা সি ক্যাটাগরির রাজ্যে শ্রেণীভুক্ত হয়েছিল ত্রিপুরা পূর্ণ রাজ্যে হয়েছিল ভারতের একুশতম রাজ্য হিসেবে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে ত্রিপুরা একটি পূর্ব এলাকা পূর্ণসংঘর আইন উনিশশো একাত্তর দিনে রাজ্যটি পূর্ণ রাজ্যের মানে পূর্ণ রাজ্যে কনভার্ট হয়েছিল অফিস টাইমের আগে অফিসে আসতে বললে তখন তুমি কি করবে দেখো আমি আগেই বলছি গুপনি কমেছে ডিউটির টাইমটা আগেই বলছি অফিসের আগে টাইমের আগে যদি অফিসে যেতে আমি যাবো এবং অফিস টাইমের পরে যদি অফিসে থাকতে আমি যাব অবশ্যই থাকবো কারণ অফিসটার যে অফিসের উপর যে আমি কাজগুলো করি তার যে স্যালারির পাই স্যালারিটা দিয়ে আমার জীবনযাপন আমার জীবিকা নির্ভর করছে তাই আমি অফিসকে অবশ্যই প্রায়োরিটি দেবো অফিসের দরকারে আমি অবশ্যই আগে যাবো এবং দেরিতে যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমি বেরোবো অফিস যেটা চাই আমি সেটাই করার চেষ্টা করবো উপজাতিদের স্থানান্তর চাষবাদকে কী বলে জুম চাষ বলে ত্রিপুরি সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্যগুলি কী কী গড়িয়া নৃত্য মামিতা এবং ল্যাবাং মুনানি ত্রিপুরি সম্পদের উল্লেখযোগ্য নৃত্যগুলা গড়িয়া মামিতা এবং ল্যাবং মুনানি ত্রিপুরা সম্প্রদায়ের কুন নৃত্য নবান্ন উৎসবের সাথে মামিতা যে নৃত্যটা সেটা নবান্ন উৎসবের সাথে যুক্ত ত্রিপুরি যে সম্প্রদায় আছে সম্প্রদায়ের কুন নৃত্য পতঙ্গ নিধনের সাথে যুক্ত লেবান বুনানি যে নৃত্যটা সেটা পতঙ্গ নিধনের সাথে যুক্ত রিয়াং সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্যগুলো কী কী রিয়াং সম্পদের উল্লেখযোগ্য নৃত্যগুলো যেমন আছে হজগরী নৃত্য আছে তৈব্যাং তুমাং খাইমুং হজগের নৃত্য টোটাল বলে দেবে ত্রিপুরার নৃত্যগুলোর মধ্যে রিয়াংশুপদে উল্লেখযোগ্য নৃত্যগুলি হজগের নৃত্য তুই তুই তুইটাং খাং খাংমুং নৃত্য আছে ত্রিপুরার তোমাদের রিয়াংশু পদের জন্য রিয়াংশ পদে বিখ্যাত বিখ্যাত লোকনৃত্যের নাম কি হজগী নৃত্য রিয়াংশু পদে বিখ্যাত লোকনৃত্যের নাম কি হজগেরী নৃত্য অফিসার পার্সোনাল কাজ আপনি করবেন কি অফিসার যদি তোমাকে দিয়ে কোনো পার্সোনাল কাজ করায় যে অফিসার তো অনেক কাজ থাকে তুমি কাজ করছো অফিসার যদি তোমাকে পার্সোনাল কাজ তুমি এখন কেউ করবে কি দেখো অফিসার যদি আমাকে দিয়ে পার্সোনাল কাজ করায় আমি তা করার চেষ্টা করবো কারণ আমি অনেকেই পার্সোনাল কাজ করে দিই কারণ অফিসারের সময় থাকে না অফিসারের খুঁটিনাটি কাজ করতে করতে তাদের কাছে সেই পার্সোনাল লেভেলে কাজ করার সময় থাকে না তখন তাদের যদি আমার পার্সোনাল কাজ করাই আমি মাঝে মাঝে যদি করায় আমি অবশ্যই করার চেষ্টা করব তবে হেবিট হয়ে গেলে এটা আমি মানে প্রতিরোধ করবো যে আমি এত পার্সোনাল কাজ করতে পারবো না বা পার্সোনাল কাজের জন্য আমাকে তো সেলাই দেওয়া হয় না এরকম বলবে না যে পার্সোনাল কাজ করবো না কারণ তোমার যারা ইন্টারভিউ নিচ্ছে তারাও তো অফিসার তারা কিন্তু আবার নিয়ে যাবে কাজ করবে না আমার কিছু টুকটা কাজ করবে না মানে এটা পরিবার বা একটা কাজ করবে নেগেটিভে নিয়ে যাবে কিন্তু নাকি অফিসারদের লাভ হবে না সেখানে ইন্টারভিউটা তাই বলবে হ্যাঁ স্যার অফিসাররা তো নিজের ব্যক্তিগত কারণে অফিসে অনেক কাজের প্রেসারে নিজের পার্সোনাল কাজগুলা গুছিয়ে নিতে পারে না যদি অফিসার মাঝে মাঝে আমাকে এরকম পার্সোনাল কাজের কথা বলে যেগুলো আমি পারবো আমার দ্বারা সম্ভব হ্যাঁ যেগুলোর জন্য ক্রাইম বা কোনো কোনো ধরনের মানে গীতা অসাংবাদিক কাজের সাথে যুক্ত নয় আমি সেই কাজগুলো পার্সোনাল লেভেলের কাজগুলো অবশ্যই অভিসারে করে দেব এবং সব সময় প্রয়োজন পড়লে যদি যতটুক পারি আমি এতটুকু করার চেষ্টা করব ত্রিপুরের সম্পাদে বা জমা দেওয়ার সম্পাদে উল্লেখযোগ্য উৎসব কোন গড়িয়া উৎসব গড়িয়া উৎসব কখন হয় চৈত্র সংক্রান্তির দিন আমাদের ত্রিপুরা রাজ্যে গড়িয়া উৎসব হয় ত্রিপুরা ত্রিপুরা উপজাতিদের কোন পূজার সীমানা নির্দিষ্ট করা আছে কেয়ার পুজো কেয়ার পূজার জন্য সীমানা নির্দিষ্ট করা আছে ত্রিপুরা চাকমা সম্পদে উল্লেখযোগ্য উৎসব বিজু উৎসব চাকমা সম্পদে উল্লেখযোগ্য হলো বিজু উৎসব তারপর গরিয়া উৎসব হলো ত্রিপুরী সম্পাদে জমাতিয়া সম্পাদে হলো গড়িয়া উৎসব তারপর রিয়াং সম্পাদে হজগিরি নৃত্য তারপর ত্রিপুরি সম্পদের যে লেবাং বুনানি আর ত্রিপুরের সম্পদের নবান্ন উৎসব যে নৃত্যটা হলো মামিতা ত্রিপুরের সময় উল্লেখযোগ্য নৃত্য হল গড়িয়া নৃত্য মামিতা লেবাং বুনানি আর তাদের জুম চাষ তাদের উপজেলা স্থানান্তর চাষকে কী বলে জুম চাষ দেখো ইন্টারভিউ বোর্ডে কিছু সিচুয়েশন মূল কোশ্চেন করা হচ্ছে যেগুলো আজকে আমি ম্যাক্সিমাম আলোচনা করার চেষ্টা করছি দেখো তুমি আরেকটা মূল কোশ্চেন করা হতে পারে যে তুমি এজ এ কৃষি পরিবার থেকে এসেছো তুমি কাজ না করে তুমি এখানে কেনে এসো বলবে কৃষিকাজ স্যার কৃষিক পরিবার থেকে স্যার এসেছি কিন্তু কৃষিকাজে মানে এখন অনেকটা লস হচ্ছে স্যার বিভিন্ন বর্ষা মরসুমে অনেকটা লস হচ্ছে আর আমাদের নিজস্ব জমি নেই আমি ভাগা বা অন্য জমিতে চাষ করতে গিয়ে আমাদের মানে লাস্টে কোনো খরচ বা ইতান ঠিকছে না সংসার প্রতি হিমশিম খেয়ে গেছি তাই আমরা কৃষিকাজ বাদ দিয়ে আমি এই জবটার জন্য এসেছি আর কৃষিকাজ করার জন্য বাড়িতে ছোটো বাই বা বাবা আছে তারা এই কাজটা দেখছে এরকম তোমরা বুঝে এসে যে বলবে তাছাড়া তুমি যদি বিজনেসম্যান করে ছেলে হো বা মেয়ে হো তুমি বিজনেস না করে বা হাস ওয়াইফ হো তাহলে তুমি এখানে কেন এসেছো বলবে বিজনেস করতে স্যার অর্থের প্রয়োজন হয় সেই অর্থ তো আমাদের কাছে নেই যে বা আমার কাছে সেই মেন্টালিটি নেই যে আমি বিজনেস করতে পারবো কিন্তু বিজনেস করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন করে স্টার্ট আপের প্রয়োজন বলে সেই সেইটা আমি সেটার জন্য আমি কোনো সময় প্রস্তুত নিই তাই আমি এখানে চাকরি ইন্টারভিউ দিতে জন্য এসেছি আমি এটার জন্য আমি প্রস্তুত কারণ এটার জন্য আমি অনেক বছর ধরে প্রিপারেশান নিজে সিচুয়েশানমূলক কোশ্চেন এনি হাউ এনি থিং হতে পারে তোমরা আরও অনেকগুলি সিচুয়েশন কোশ্চেন আছে তোমরা তোমাদের মতো নিজের পার্সোনাল লেভেলের কোশ্চেনগুলো নিজের মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে কোনো প্রকার মানে তাড়াহুড়ো বা গাবরাবে না একদম বি পজিটিভ অফিসাররা সবাই ভালো সবাই ভালো সবাই সবার সাথে ভালো ব্যবহার করে তুমি অ্যাকচুয়ালি নিজে ভালো হলে সবাই ভালো তোমার নিজের স্বভাবে নর্মতা রাখবে নিজে ভদ্রতা মেনটেন করবে ফর্মাল ডেস পরে যাবে তর্ক বিতর্কে যাবে না একদম মানে একদম মানে কি খাঁটি ছিল নাকি নাকি বা মেয়ে যেটা বলবো একদম মাটির মানুষ ভাবে যাবে একদম ট্যালেন্টেড মাটির মানুষ হিসেবে যাবে অবাস মাঠ এখানে দেখাবে না তুমি ভালো হলে তোমার সাথে অবশ্যই ভালো হবে দেখো ত্রিপুরার বিষয়ে যিনি কোশ্চেন আছে সবগুলো ভালোভাবে দেখে যাবে ত্রিপুরা বিষয়ে তোমার ডিস্ট্রিক্টটা তোমার সাব ডিভিশন ব্লকটা তোমার মিউনিসিপ্যালিটিটা সেখানে কে কোন পদে আছে সেটা তো ভালোভাবে দেখে যেতে হবে তোমার ডিস্ট্রিক্টে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তোমার সেটা ভালোভাবে দেখে যেতে হবে ট্যুরিস্ট স্পটটা কে প্রতিষ্ঠা সেটা ভালোভাবে দেখে যেতে হবে ত্রিপুরা রাজ যে ত্রিপুরাতে ত্রিপুরা ইতিহাসে কী কী অবদান রেখেছে যেমন কমলাসাগর নির্মহল চতুর্দেবতা বাড়ি তোমাদের ভুবনেশ্বর মন্দির লক্ষ্যণ বাড়ি জগন্নাথ বাড়ি তোমাদের উদ্বীপর মাতাবাড়ি ইডি কে কবে প্রতিষ্ঠাতা করেছিল তাদের যে অবদানটা তুলসীবতী স্কুল প্রথম মহিলা বিদ্যালয় বালিকা বিদ্যালয় উমন্ত একাডেমি মানে তাদের যে অবদানটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সেটা তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে প্রথম রাজাকে শেষ রাজাকে আমাদের ত্রিপুরা রাজ্যের আয়তন ত্রিপুরা কয়টা ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টের সদর দপ্তর কয়টা সাব ডিভিশন ত্রিপুরাতে পুলিশ স্টেশন তোমার ডিস্ট্রিক্টে কয়টা পুলিশ স্টেশন আছে তোমার ডিস্ট্রিক্টে এসপি সুপারিন্দু একটা ডিস্ট্রিক্টের মানে পুলিশে আইএসএ সবচেয়ে বড় পোস্ট হল তোমার সু পুলিশ এসপি পুর ডিস্ট্রিক্ট এসপিকে সেই বিষয়ে একটু ভালোভাবে জেনে দিতে হবে পারলে তোমার সাব ডিভিশন এসডিপিও ক সেটাও জেনে দিতে পারো দেখো কনফিউশন ডাউট থাকলে তো কমেন্ট বক্সে জানাবে আমরা সবসময় তোমাদের পাশে আছি আমরা সবসময় তোমাদের পাশে ছিলাম এবং তোমরা যদি ভালো হয় আমাদের ক্লাসগুলো বা আমাদের ইন্টারভিউ ক্লাসগুলো দেখে তাহলে অবশ্যই খুশি বা একটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ ক্লাস দেখে মানে ছয় জানুয়ারি কী 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 কোশ্চেন করা হয়েছে সেটা দেখে কিন্তু আটজনের ইন্টারভিউ দিতে চলে যাবে না এক ডিসেম্বর থেকে আপ টু ছয় জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়েছে সবগুলা রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেল आज ডিস্ট্রিক্ট সাবডিভিশন বিলে আলাদা ক্যাটাগরি মানে ট্যুরিস্ট প্লেস বলে আলাদা ক্যাটাগরি আছে সেই ভিডিওটা আমাদের ডিস্ট্রিবিশন আছে ত্রিপুরা বিশ্বের টি থ্রি ফিফটি নাইন নাম্বার কোশ্চেনের সলিউশন সেটাও আমাদের চ্যানেলে আছে তোমরা ভালোভাবে টিচারিস রিলেটেড কী ভিডিও আসতে পারে কী কোশ্চেন আসতে পারে সেটাও আমাদের চ্যানেলে আছে তোমরা সবগুলো ভিডিও ভালোভাবে স্টাডি করে যাবে কোনো প্রকার মানে গাফিলতি বা স্কিপ করবে না তাহলে তোমার ইন্টারভিউ অবশ্যই আমরা ধরে নেই নাইনটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে আর তোমরা কোন ফিল্ড থেকে পড়াশোনা করেছো তোমাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কোন ফিল্ড থেকে করেছো কমার্স আর্টস সায়েন্স কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করা হচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চনগুলোতেই মার খেয়ে যাচ্ছে কারণ সাবজেক্ট তো একটা তোমরা বেঙ্গল বেঙ্গুলি কোথা থেকে কোশ্চেন করবে তুমিও বলতে পারবে না তোমার সাবজেক্ট কমার্স কমার্স কোথায় থেকে কোশ্চেন করবে তুমিও বলতে পারবে না কত স্টাডি করে যাবে এটা একটু সমুদ্র কিন্তু তারপরেও তোমরা কিছু পড়ে যাবে বিশেষ করে বাংলা ইংরেজি সিক্স সেভেন এইটের যে তোমাদের পয়েটিভ পয়ে পয়েটগুলা তোমার তোমাদের যেন লেখক কবিগুলো সেগুলো একটু ভালোভাবে দেখে যাবে কিন্তু গ্রামার্টিক্যাল কোশ্চেন করতে পারে সেটা একটু ভালোভাবে দেখা যাবে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ক্লাস ইলেভেনে কী কী পড়েছিল বেসিক জিনিসগুলো এডুকেশন বেসিক জিনিসগুলো একটু স্টাডি করে যাবে কমার্স ক্লাস ইলেভেনের বেসিক জিনিসগুলো শেয়ার ডিভেঞ্চার তোমাদের মালিকানা কোম্পানি তারপর তোমার তোমাদের ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট এগুলো একটু ভালোভাবে দেখে যাবে মানে তোমার ইন্টারভিউ সাকসেস হবে তুমি যদি হানড্রেড পার্সেন্ট পরিশ্রম করো তোমার হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করলে তোমার ইন্টারভিউ অবশ্যই সাকসেস হবে কোনো কনফিউশন ডাউট থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানানোর চেষ্টা করবে মনে রাখবে বি পজিটিভ তুমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছ মানে তোমার ইন্টারভিউ ভালো হবে তুমি শেষ আশিটা আসবে এবং তোমরা ভালো মানে সবাই মানে ভালো তুমি ভালো মানে তোমার সাথে খুব 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 ভালো হবে গড ব্লেস তোমরা সবাই ইন্টারভিউ খুব ভালো হোক তোমরা জীবন উন্নতি হোক তোমরা যাতে সাকসেস পাও জীবনে এটাই আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলে থেকে তোমরা প্রতি থাকবো সেই নিয়ে আজকে ভিডিও আমরা শেষ করলাম